যে কোনো ক্ষেত্রে মহিলারা পুরুষদের থেকে কোনো অংশেই কম নয়। আর যখন দেশের সুরক্ষার কথা আসে তখনও এগিয়ে আসতে দেখা যাচ্ছে নারীদের। জীবনের ঝুঁকি নিয়ে মহিলা জওয়ানরা তাঁদের ভূমিকা পালন করে আসছেন। হাড় কাঁপানো শীত হোক বা ঝলসে যাওয়া গরম, তাঁরা সাহসের সঙ্গে গর্বের সঙ্গে কাজ করে চলেছেন। শ্রীগঙ্গানগর জেলার ভারত পাক অন্তর্রাষ্ট্রীয় সীমা সংলগ্ন এলাকায় প্রায় সময় টহল দিতে দেখা যায় বিএসএফের মহিলা জওয়ানদের। 210 কিলোমিটার এই সীমান্তে 50 জনেরও বেশি মহিলা জওয়ান মোতায়েন রয়েছেন। অনেক সময় অনেক ক্ষেত্রেই অনুপ্রবেশকারীদেরও বাধা দিয়েছেন তাঁরা। সংসার ছেড়ে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কোনো কিছুর তোয়াক্কা না করেই দেশের সুরক্ষায় ঝাঁপিয়ে পড়েছেন তাঁরা। আজ নারী দিবসে দেশের এই সাহসী বীরাঙ্গনা মেয়েদের কুর্নিশ। ইটিভি ভারত রিপোর্ট।